السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فأخذوه وما نحكم عنه فانته أذكر ببتر مهفلي جي بسائتي آلوچنا كربو اتشاركي سيديو جي এমাম ভাতাকিস শরীয়তে ইসলামী জায়েজ রয়েছে কারণ এখানে আমার কিছু ভাইরা এটার ব্যাপারে জানতে চেয়েছেন দেখেন ভাই এ সম্পর্কে আমরা যদি কোরআন এবং হাদিসকে মন্থন করে সামনে রাখি মন্থন করি কোরআন হাদিসকে আমরা কোরআন হাদিসের আলোচনায় আলোক তে যদি আমরা এটাকে ফয়সালা করি তো আমার আমাদের সামনে এই বিষয়বস্তুটি প্রস্ফুটিত হয়ে উঠবে যে ইমাম ভাতা নেওয়া জায়জ হবে কারণ হচ্ছে সদর আউ্বাল নবী করিম সাল আলী ওসাল্লাম সদর ইসলামে শুরু ইসলামে এবং নাবী করিম সাল্ল আলী ওসাল্লামের পূর্ণাঙ্গ জীবন দশাই জীবন দশাই যদি আমরা দেখতে চাই তবে অনেক নবী করিম সাল্লি কাফেরদের মুশরিকদের বেদেনের ও মুসলিমদের হাদিয়ে তোহফা গ্রহণ করেছেন তো এমাম বখারি রাহিম্লা আলাই তিনি মুশরিকদের হাদিয়া তোহফার ব্যাপারে একটা বাবি বেনেছেন আর অন্য স্থানে হাদিসে পাওয়া যায় যে নবী করিম সাল্লি সাল্লাম কাফেরদের মুশ্রিকদের হাদিয়া তোহফা গ্রহণ করেছেন এটা তো হাদিস সূত্র থেকে হাদিস থেকে আমরা জানতে পারলাম কিন্তু আরেকটা দিক যে ইমাম ভাতা যে আমাদের এলাকায় দোয়ানো হয় এটা হচ্ছে সরকারের অকাপ বোর্ডের মাল অকাব বোর্ডের মাল মুসলমানদেরকে দোয়ানো হয় এমামদেরকে দোয়ানো হয় আর আর এখানে ব্যাখ্যা করা দেই উচিত হবে এবং ভালো হবে যে একটা হচ্ছে আওয়াম আওয়ামের আর সরকারের এর মধ্যে একটা কর্তব্য হচ্ছে সরকারের কর্তব্য হচ্ছে আওয়ামকে যারা অধীনে থাকবে সরকারের অধীনে যারা থাকবে তাদের কর্তব্যই হচ্ছে যে তাদেরকে পরিচালন করা আওয়ামকে পাবলিককে সরকারের পরিচালন করা এবং তাদের দপ্তর থেকে যারা গরিব শ্রেণী হবে তাদেরকে মাল ধোয়া এটা উচিত এবং শিক্ষা শিক্ষাক্ষেত্রেও তাদের মাল দেওয়া উচিত শিক্ষা হোক। নেতা নেতা হয় তবুও তার অধীনে রয়েছে অতএব মুসলমানদেরকেও তাদের নেতৃত্বে থাকার কারণে মুসলমান তাদের মাল নিতে পারে একটা তো আম কোন খাস হিন্দু যদি মুসলমানকে দায়ী হাদিয়া তোহপতি সেটা তো গ্রহণ করা যাবি কিন্তু এইখানে আপনার হাদিয়া তোহফা তো এটা স্বরূপ নাই কারণ আওয়াম অর্থাৎ ইন্ডিয়াতে মুসলমানেরা কাফেরের অধীন আছে নেতৃত্বে আছে কাফের হুকুমরা কাফের আপনার হচ্ছে নেতৃত্ব দিছে তবে অতএব তাদের নেতৃত্বে তাদের অধীনে থাকায় এই মুসলমানদের হক অর্থাৎ যারা আওয়াম হবে যারা পাবলিক তাদের এটা হক বানছে যে সরকারের তরফ থেকে কিছু দোয়া কিছু নেওয়া অতএব সরকারের তরফ থেকে যে কিছু টাকা ভাতা দিয়েছে হিসাবে এরকম ধরনের যারা বৃদ্ধ মানুষ তাদেরও ভাতা দেয় বা যারা প্রতিবন্ধী তাদেরকে দেয় এই সমস্ত সব কিছুই তাদের জন্য হালাল হবে আর আরেকটা দিক যে এই ক্ষেত্রে কিছু অলমাদের মতভেদ আছে যে কোনো কাফের যদি কোনো সরি ইসলামে শরীয়তের স্থানে কোনো ইসলামী জায়গায় যদি কোনো টাকা পয়সা দেয় তো যায় আছে কিনা তো খাস করে মসজিদের ক্ষেত্রে কিছু কিছু অলমা আপনার মতভেদ করেছেন কিন্তু সরকারের লেবেলে অর্থাৎ সরকার সরকারের অধীনে হওয়ার কারণে যদি সরকার সেখানে তাদের ধার্মিক ও তা ধার্মিক স্থান যদি বানিয়ে দেয় অর্থাৎ মসজিদ সবকিছু তো এটা জায়েশ কারণ আওয়াম এবং আমরা পাবলিক সরকারের অধীনে রয়েছি তাদের নেতৃত্বের ভিতরে রয়েছি অতএব এটা আমাদের কিভাবে হক বানবে যে সব কিছুরই সে ভর পোষণ করবে অতএব আমাদের সব দায়িত্ব অতএব ইমাম ভাতা এবং যা কিছু দিবে সরকারের লেভেল থেকে সরকারের তরফ থেকে এটা জায়েজ এটা জায়েজ হবে কোরআন হাদিসের দ্বারা এটা প্রস্ফুটিত হলো যে এমাম ভাতা এটা জায়েজ এবং আর কিছু যদি হাদিয়া তোহফা দেয় সব কিছু আমাদের জন্য মুসলমানের জন্য জায়েজ হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ